তোমরা ভালো আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই কয়দিন তো খুব বৃষ্টি গেল, বিদ্যুৎ চমকানো সারা দিন রাত্রি। হ্যাঁ দেখো আজকে সকাল থেকে কি রোদ্র। হ্যাঁ আজকে কিন্তু শনিবার, শনিবারেই দেখো কি চকচক করছে একদম রোদ্রে। সকাল 7টা বাজে, ডাল বসিয়েছি। চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই, দেখতে থাকো তোমরা কি চকচক করছে। মনে হয় না হবে, আকাশ পরিষ্কার একদম। বন্ধুরা আজকে আমার কোনো কাজ কিচ্ছু হয়নি, দেখো। বন্ধুরা এই যে চাল কুমড়াটা আছে না, এই চাল কুমড়াটা মুগ ডাল দিয়ে রান্না করব। মানে চাল কুমড়া ভাজির মধ্যে মুগ ডালটা দিব। তোমরা দেখো, দেখতে থাকো। এরকম ঝিরে ঝিরে করে, ঝিরে ঝিরে করে কাটছি। এখন ওই যে চাল কুমড়া রান্না করব মুগ ডাল দিয়ে, দেখো তোমরা। প্রথমে প্রথমে এই যে শুকনা লঙ্কা দিলাম, শুকনা লঙ্কার পরে এই যে পাঁচফোড়ন, লবণ দিয়ে দেবো। বন্ধুরা এই যে চাল কুমড়াকে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে একটু মজে গেলে তারপরে হলুদ দিব। বন্ধুরা দেখো হলুদ দিয়েছি, এখন একটু জিরে দিব, জিরের গুঁড়ো দিব। একটু জিরের গুঁড়ো দিলাম, এখন ডালটা দিয়ে দিব। বন্ধুরা এখন ভাজা মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা হালকা করে ভেজেছি। আমার মুগ ডাল হয়ে গেছে, একদিকে চাল কুমড়া করছি মুগ ডাল দিয়ে, আর এদিকে ভাত হচ্ছে। এরপরে রান্না করবো পনির। দেখো আমার মুগ ডাল দিয়ে চাল কুমড়া হয়ে গেল। এই বন্ধুরা দেখো, এই যে আমার স্নান সব হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, এখন খেতে বসবো ছেলে আর আমি। বন্ধুরা আজকে তো সেই রোদ্র উঠছে, কাপড়গুলি নাড়ছি, দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখো কত রোদ্র আজকে। এই দেখো এই গাছটার টোপটা ভেঙে গেছে, চালের বস্তার মধ্যে দিয়েছি। বন্ধুরা আমি তো দুপুরবেলা চাল কুমড়ো করলাম মুগ ডাল দিয়ে। হ্যাঁ তোমরা তো দেখেছো, এখন দেখো সন্ধ্যাবেলার খাবার নান রুটি বানাবো। তো নান রুটি তো ঘি দিয়ে করে, আমি ওই সাদা তেল দিয়ে করব। তোমরা দেখতে থাকো। হ্যাঁ ইস্ট দিব, টক দই ছাড়া আর কি, খালি শুধু ইস্ট দিয়ে করব। বন্ধুরা দেখো এই যে নান রুটি বানাচ্ছি, এখানে হচ্ছে 2.5 কাপ ময়দা, অল্প একটু লবণ, আর হচ্ছে 1 চামচ চিনি, আর এই 1/2 কাপ সাদা তেল। এটা সবাই ঘি দিয়েই বানায়, আমি সাদা তেল দিয়ে করব। আর হচ্ছে ইস্ট 1 চামচ, বড় চামচের 1 চামচ ইস্ট দিয়ে, তারপরে এই এখানে এই যে দুধ দিয়ে একটু দুধটা গরম গরম দুধ দিয়ে মাখলাম। বন্ধুরা দেখো এই যে এইভাবে এখন বেলতে হবে, এই যে এই যে 2.5 কাপে এই যে পাঁচটা হয়েছে আমার। এই যে দেখো বন্ধুরা সব বেলা হয়ে গেছে, এখন ভাজবো।
বন্ধুরা, আমার নান হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।